প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের এই মুহূর্তে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে কিছু লিডিং নিউজ পেপার, কিছু সংবাদ মাধ্যম, কিছু নিউজ চ্যানেল। কেন? সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। সত্যি কি ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে অফলাইন পরীক্ষা সংক্রান্ত, এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব ও কালকের থেকে প্রচুর ভুল বিষয় কিন্তু একাধিক ইউটিউব চ্যানেল তুলে ধরেছে এবং একাধিক নিউজ চ্যানেল তুলে ধরেছে, যেটা তোমাদের বিস্তারিত জানাবো। কালকেও বিষয়টা তোমাদের জানিয়েছি যারা আগে ভিডিওটি আমার দেখেছো। এছাড়াও অনলাইন পরীক্ষা নিয়ে এই মুহূর্তে একাধিক তথ্য বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই এই মুহূর্তে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে। এরই মাঝে এ রাজ্যে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কালকে বৈঠক হয়, এবং ছাত্রছাত্রীরা সকাল 11টা থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু প্রায় ছাত্রছাত্রীরা ছিল। প্রত্যেকটা ছাত্রছাত্রী রাত 8:00 পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই দাবি ইউনিভার্সিটির কাছে তুলে ধরে। এবং কালকে যে বৈঠক ছিল আমরা সকলেই জানি কাদের সাথে ছিল, ও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো ছিল 140টি কলেজ, সেই 140টি কলেজের প্রিন্সিপালদের সাথে, অধ্যক্ষদের সাথে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। তারা তাদের সিদ্ধান্ত ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে ভুল তথ্যটা প্রেরণ করা হচ্ছে, কোন সংবাদ মাধ্যম রয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে সম্পূর্ণভাবে পরীক্ষা অফলাইনে নেওয়া হবে, সম্পূর্ণ ভুল তথ্য। এবং কোথাও এটাও বলা হচ্ছে 50% অনলাইন, 50% অফলাইনের সিদ্ধান্ত এসছে কলেজগুলোর তরফ থেকে। বিভিন্ন ইউটিউব চ্যানেলও আমি দেখেছি, কালকেও কিন্তু রীতিমতো আমি ভিডিওতে মেনশান করেছি, সম্পূর্ণ ভুল তথ্য এগুলো। কালকে দুপুর 2টো থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার আন্ডারে যে কলেজগুলো আছে তাদের সাথে অ্যাকচুয়ালি পরীক্ষা সংক্রান্ত একটা মিটিং হয়, যে মিটিং কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে। এবং এই মিটিংয়ের পরই সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভুল তথ্য কিন্তু উঠে আসে। আমি তোমাদের কালকেই বলেছি ভুল তথ্য থেকে তোমরা দূরে থাকো। কিছু ইউটিউব চ্যানেল বলছে 50% অনলাইন, 50% অফলাইনে হচ্ছে, কিছু জায়গার কিছু নিউজ চ্যানেল তো অবাক করা, মানে ছাত্রছাত্রীদের পাশে থাকা তো দূরের কথা, ছাত্রছাত্রীদের প্যানিক করার জন্য উঠে পড়ে লেগেছে, বলছে নাকি সিদ্ধান্তই হয়ে গেছে, অফলাইনে সিদ্ধান্ত হয়েছে, কেউ বলছে না অফলাইনেই পরীক্ষাই হবে। কোনো কোনো সংবাদ মাধ্যম যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে অনলাইনে নয়, অফলাইনেই পরীক্ষা হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি সমস্ত কিছুই ভুল। কালকে যারা অ্যাকচুয়ালি এটাও মেনশান করেছিল 50% অনলাইন, 50% অফলাইন, আর সেটাও একেবারে ভুল তথ্য, যেটা আমি কালকেই জানিয়ে দিয়েছি। কারণ যে ইউনিভার্সিটির মধ্যে যে কলেজগুলো গেছিলো তার মধ্যে একটি অধ্যক্ষের থেকে আমি বিষয়টা সম্পূর্ণভাবে জেনেছি, অথেন্টিক বিষয় জেনেছি, তারপরে তোমাদেরকে অ্যাকচুয়ালি সমস্ত তথ্য দিই। তার আগে অজান্তে কিছু তথ্য আমি তোমাদের প্রেরণ করি না। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, কালকে যেমনটি আমি 6টার দিকে ভিডিও করে তোমাদের দিয়েছিলাম, কারণ আগে অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু জানিয়ে দিয়েছে কিন্তু কনফার্ম আমি হতে পারিনি বিষয়টা, সেক্ষেত্রে কনফার্ম হয়ে তারপরে তোমাদেরকে আসল বাস্তবটা জানিয়েছিলাম, যেখানে সত্যি আমি বলেছিলাম যে হ্যাঁ, কিছু কলেজ রয়েছে যারা অনলাইনের পক্ষে এসছে, কিন্তু বেশিরভাগ কলেজই কিন্তু অফলাইনের পক্ষে ডিসিশন দিয়েছে। তার সত্ত্বেও কালকে ডিসিশন আসার পরে কিংবা আগে আমি আরও একটা বিষয় বলে দিয়েছি, এই যে অনলাইন অফলাইনের চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু কালকে হবে না। সকলেই যদি বলতো অনলাইনে পরীক্ষা হবে তাও কালকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতো না, কালকে সকলেই যদি বলতো অফলাইনে পরীক্ষা হবে সকল কলেজগুলো তাও চূড়ান্ত সিদ্ধান্ত কালকে আসতো না। আর এই কালকের বৈঠকের ওপর চূড়ান্ত সিদ্ধান্তের একটা সামান্য এফেক্ট পড়ে, কারণ সিন্ডিকেট যে 3 তারিখের বৈঠক হতে চলেছে সেটাই শুধুমাত্র কলেজগুলোর সিদ্ধান্তে অটুট থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ কালকে যে বৈঠকটা ছিল সেটা শুধুমাত্র ও কলেজগুলোর সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে কালকের বৈঠকে, এবং চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু একপক্ষের মতামত, একপক্ষের ডিসিশনে কাজ হবে না। এখানে ছাত্রছাত্রী যাদের জন্য ইউনিভার্সিটি তাদের ডিসিশনকে কিন্তু গুরুত্ব দিতে হবে ইউনিভার্সিটিকে, এবং
আর তারপরে সার্বিক সমস্ত দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট বৈঠকে, যেটা রীতিমতো কিন্তু সংবাদ মাধ্যমকে ভিসি ম্যাডামও জানিয়ে দিয়েছে। এ কাজেই তোমরা যারা চিন্তিত রয়েছে সত্যি অবাক লাগে, কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু মিডিয়া এমনভাবে তাদের নিউজ চ্যানেলগুলোতে বিষয়গুলো তুলে ধরছে। দেখো কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আর্টিকেলে কি লিখছে, যেটাই ছাত্রছাত্রীরা আরও বিভ্রান্ত হচ্ছে। এ এখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের আন্দোলনে মাথা নোয়াচ্ছে না কলকাতা ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। হ্যাঁ, কালকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটা বৈঠক ছিল, কিন্তু এখানে কোনো জায়গায় কিন্তু কোনো রকম সিদ্ধান্ত এখনও হয়নি, যেখানে বলা হচ্ছে নাকি মাথায় নোয়াচ্ছে না ক্যালকাটা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়। আমি বলে রাখি, কালকে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে এ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছিল, ছাত্রছাত্রীরা যে দাবি জানিয়েছিল, সেটা কোনো মতেই কালকে কোনো রকম ডিসিশন আসার কথাই ছিল না। কালকে শুধুমাত্র কলেজগুলোর বক্তব্য শোনার কথা ছিল, সেটাই সিদ্ধান্ত ছিল। ছাত্রছাত্রীদের কথা তো শুনবে 3 তারিখ, ছাত্রছাত্রীদের ওপর ছাত্রছাত্রীদের যে চূড়ান্ত ডিসিশন সেটা তো নেওয়া হবে 3 তারিখ। তাহলে এরকম ধরনের এর আর্টিকেল এ লেখা কেন আসবে? ছাত্রছাত্রীরা এটা প্যানিক হচ্ছে, বহু ছাত্রছাত্রী ইমেল হোয়াটসঅ্যাপ কালকে অনেকের সাথে বহু ক্ষণ কথা হচ্ছে, এবং ছাত্রছাত্রীরা 8টার ওপর থেকে ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের কী বললো সেটাও জানাচ্ছি। তারপরে এখানে বলে পরের পয়েন্টে দিয়েছে, স্নাতক ও স্নাতকত্বের পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলো। কে বলেছে, কে বলেছে এই সংবাদ মাধ্যমকে যে অফলাইনেই পরীক্ষা হবে? তাহলে কি দরকার 3 তারিখের সিন্ডিকেট বৈঠক? এখনই তো সংবাদ মাধ্যমই রীতিমতো বুঝে গেছে সমস্তটা, সংবাদ মাধ্যমই তো ডিসিশন নিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত জেনে গেছে। তাহলে 3 তারিখের সিন্ডিকেট বৈঠকের কি প্রয়োজন আছে? এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এখনও পর্যন্ত সরাসরি ভিসি ম্যানও ও নিজেও বলে উঠতে পারবেন যে পরীক্ষা অফলাইনেই হবে বা অফলাইনেই অনলাইনেই হবে, কারণ ও 3 তারিখের চূড়ান্ত বৈঠক কিন্তু রয়েছে। এ সেই বৈঠকের পরে অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু উঠে আসবে। এরপরে এ বলা হয়েছে 3 জুন সিন্ডিকেট বৈঠকে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে। অ্যাকচুয়ালি এখানে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়নি, এগুলোর ওপর প্যানিক হয়ে তোমরা দুশ্চিন্তার মধ্যে চলে যেও না, এখনও পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। কিন্তু এটা তো সামান্য আর্টিকেল, কিন্তু কিছু কিছু নিউজ চ্যানেলকে ধিক্কার জানাই, যেখানে এ কিছুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে এ ছাত্রছাত্রীদেরকে বিকৃত করা হচ্ছে, যেখানে এ রাজনৈতিক প্রেক্ষাপট এনে এ যদিও বলা হয় বিভিন্ন চ্যানেলকে এটি এই রাজনৈতিক দলের, এটি এই রাজনৈতিক দলের, তো আমরা মেনে উঠি না, কিন্তু এই ছাত্রছাত্রীদের যারা রাজনৈতিক নিরপেক্ষভাবে তাদের দাবি তুলে ধরেছে, তার মাঝেও কিছু কিছু নিউজ চ্যানেল রাজনৈতিক পরিদ্বন্দ্বকে এনে ছাত্রছাত্রীদের এর বিরুদ্ধে আওয়াজ তুলছে, যেটা সত্যি একটা নিন্দনীয় ব্যাপার। আর সংবাদ মাধ্যমকে ছাত্রছাত্রীর প্রয়োজন, সেই সময় সংবাদ মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে চলে যায় তাহলে আর বলার কিছু থাকে না। আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমাদের যেরকমভাবে বাস্তবটা তুলে ধরি সর্বদা সেরকমভাবে বাস্তবটা তুলে ধরবো, সেটা খারাপ হলেও তুলে ধরবো, কারণ আমি সর্বদা বাস্তবে বিশ্বাস করি। এক্ষেত্রে এই মুহূর্তে তোমরা সকলেই জানো ও যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রথমে ইউজি পিজি যে কাউন্সিল রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফলাইন এক্সামিনেশনের কথা। দ্বিতীয়, কালকে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে কিন্তু ম্যাক্সিমাম কলেজ কিন্তু অফলাইনের পথেই অ্যাকচুয়ালি সাড়া দিয়েছে। কিছু কলেজ রয়েছে, কিছু কলেজ কর্তৃপক্ষ রয়েছে ছাত্রছাত্রীদের বিষয়টা বুঝেছেন, কিন্তু সেই নিয়ে তারা অনলাইনে পরীক্ষারও রিকোয়েস্ট জানিয়েছে। এরপরে 3 তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে, এবং তার মাঝে আরও একটি বিষয়কে কিন্তু ভাবাচ্ছে, যে অনলাইনে যখন পরীক্ষা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম ফিস নেয়নি, এবার যখন ফর্ম ফিল আপ হচ্ছে তখন কিন্তু আগেভাগেই ক্যালকাটা ইউনিভার্সিটি ফিস নিয়ে নিচ্ছে। কেন ক্যালকাটা ইউনিভার্সিটি আগেভাগে ফিস নিচ্ছে? তাহলে কি এই সমস্ত কিছুই সাজানো? এটাও কিন্তু উঠে আসছে। আমার এই কয়েকটা পয়েন্ট কিন্তু ভ্যালিড পয়েন্ট, এক্সামিনেশন কোন দিকে যেতে পারে সেই নিয়ে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধু এখনও হয়নি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, 2017 থেকে 2022 পর্যন্ত ও অনেক বিষয় উল্লেখ করেছি, ছাত্রছাত্রীদের অনেক দাবি তুলে ধরেছি, যেমন আগের বারও বিভিন্ন অফলাইনে সিদ্ধান্ত আসলে পরবর্তী পর্যন্ত শেষ পর্যন্ত ও লড়াই করে কিন্তু আমরা আমাদের সমস্ত দাবিকে তুলে ধরে আমরা ছাত্রছাত্রীদের পক্ষে ডিসিশন পেয়েছি। ইনফ্যাক্ট এবার ইভেন সেমিস্টারের ক্ষেত্রেও লোকে যখন সোশ্যাল মিডিয়া ইউটিউবে কথা বলতে ভয় পাচ্ছিল যে এবারে অনলাইন তো হবেই না, ছাত্রছাত্রীরা যতই বলুক, ছাত্রছাত্রীদের যতই সমস্যা হোক আওয়াজ তুলতে তোলেনি, সেই সময় প্রথম আমি আওয়াজ তুলেছিলাম,
এবং আজকে যখন অফলাইনের কোনো ও যখন অনলাইনের কোনো নামগন্ধই ছিল না এবং সেটা কিন্তু এখন প্রচুর মানুষ পাশে এসে তোমাদের অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশন হয়েছে এবং তোমাদের প্রত্যেককে বলে রাখি শেষ পর্যন্ত আমাদের কিন্তু লড়াই করে যেতে হবে। আমরা যদি তার আগেই ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা কোনো সময় অ্যাচিভ করতে পারবো না। এবং যেটা বললাম ছাত্রছাত্রীরা কালকে সকাল 11টা থেকে প্রায় রাত 8টা অবধি, কেউ কেউ 8:30 অবধি ছিল ইউনিভার্সিটিতে এবং তাদের দাবি তুলে ধরেছিল এবং ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জানানো হয়েছে সেটা অনেকের কাছ থেকে যেটা জানতে চেয়েছি, অনেককে বলা হয়েছে যে অনলাইন অফলাইন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, অনলাইন অফলাইন নিয়ে কোনো বৈঠক হয়নি। অ্যাকচুয়ালি তাই, এখানে অনলাইন অফলাইনের খেলা কিন্তু কালকে হয়নি, কালকে শুধুমাত্র ও কলেজগুলো ওর যে সিদ্ধান্ত সেটা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয়। কালকে কোনো ডিক্লারেশন ছিল না, কালকে কোনো সিদ্ধান্ত ছিল না, শুধুমাত্র কলেজগুলো তাদের সিদ্ধান্ত ইউনিভার্সিটিকে জানাবে, এ আমাদের না ইউনিভার্সিটির কাছে তুলে ধরবে। এরপরে আমার মনে হয় ছাত্রছাত্রীরা তুলে ধরেছে যেরকমভাবে কলেজগুলো তুলে ধরলো এবং ছাত্রছাত্রীদের জন্য কলেজ ইউনিভার্সিটি এবং ছাত্রছাত্রীদের এর যে দাবি, ছাত্রছাত্রীদের যে অনলাইনে সহমত, এই ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যা মেনে 3 তারিখে অনলাইনে ডিসিশন হবে, কারণ ছাত্রছাত্রীদের জন্যই সমস্ত কিছু পরিবর্তন হয়েছে পরবর্তীকালে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, প্রচুর এরকম রাজ্যের ইউনিভার্সিটি রয়েছে যেখানকার কলেজগুলো অফলাইনে এক্সামিনেশন চেয়েছিল, অফলাইনে সিদ্ধান্ত নিয়েছিল, নোটিশ দিয়ে দিয়েছিল, তারাও ছাত্রছাত্রীদের দাবিকেই প্রাধান্য দিয়ে অনলাইনে পরীক্ষা নিয়েছে। সেরকমই ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করবো ছাত্রছাত্রীরা যে এই সকাল থেকে এ রাত পর্যন্ত তাদের দাবি ইউনিভার্সিটির কাছে আদরের সাথে সম্মানের সাথে তুলে ধরেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সকল দাবি মেনে অনলাইনেই যাতে 3 তারিখ অ্যাকচুয়ালি সিদ্ধান্ত আসে, এটা প্রত্যেককে জানিয়ে রাখি। এবং যারা পলিটেকনিকের ছাত্রছাত্রী আছে তারাও এই মুহূর্তে সমস্যায় পড়েছে এবং তারা একটি ফর্ম আমাকে দিয়েছে, এ যে এই ফর্মটা যাতে ছাত্রছাত্রীরা ফিল আপ করে এ যারা অনলাইনে এক্সামিনেশন চায়। তোমরা যারা পলিটেকনিকের ছাত্রছাত্রী আছো তারাও কিন্তু এই ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করো। এছাড়া তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো যাদের এখনও চূড়ান্ত ডিসিশন হয়নি, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমরা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কিভাবে এক্সামিনেশন চাইছো। এবং এই যে নিউজ মিডিয়া রয়েছে এই মিডিয়ার ভুলভাল বিষয় থেকে তোমরা দূরে থাকো, প্যানিক হো না, আর চিন্তা করার কোনো কারণ নেই, সেই সিদ্ধান্ত আমাদের এর 3 তারিখেই আসবে। আমাদের পজিটিভ থাকতে হবে এবং আমাদের পক্ষেই অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীদের জন্য কলেজ, ছাত্রছাত্রীদের পক্ষে এই ছাত্রছাত্রীদের দাবিকে প্রাধান্য দিয়েই অ্যাকচুয়ালি এক্সামিনেশন অনলাইনে হবে, সেটাই আশা রাখবো ইউনিভার্সিটির কাছে।